আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু এই আপনারা কেমন আছেন? আলাইকুম। এই স্যার আলহামদুলিল্লাহ আচ্ছা, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? আচ্ছা, সব ডিপার্টমেন্ট থেকে কি আছো? 5 ডিপার্টমেন্ট ছিল মোস্ট প্রবলি, সব ডিপার্টমেন্ট থেকে কি আছো? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি মোটামুটি সব ডিপার্টমেন্ট থেকে কয়েকজন করে আছে। কয়েকজন করে কেন? কয়েকজন করে কেন? সবার না থাকার কথা? সবাই তো ক্লাসের জন্য অস্থির হয়ে গেল। মাত্র 50 কোন 5 ডিপার্টমেন্ট থেকে 50 জন? হায় আল্লাহ, তোমাদের নাকি 300 জন লোক হয়ে যাবে, আমার নাকি আলাদা আলাদা সেশন নেওয়া লাগবে, কি হইলো তাই? স্যার ওইটাই তো আর কি, মানে মনে করছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে। আচ্ছা ফাইন, সমস্যা নেই। কথা হচ্ছে যে আমি জাস্ট একটুখানি একটু আগে আমি মানে সিচুয়েশন কি আসলে অফিসিয়াল সব ইস্যু নিয়ে তো আসলে আমি এখন আপডেটেড না। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি তো প্রায় 6 মাস ধরে ছুটিতে আছি, মানে আর তোমাদের ক্লাসটা নিয়েছিলাম খুব সম্ভবত 2019-এর লাস্ট, তাই না? জি স্যার, 2019-এর লাস্ট যতদূর মনে পড়ে। আর আমি হচ্ছে গত বলতে 20-এর মার্চে তো মানে আমাদের ই হয়েছিল স্যার, মানে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে পরীক্ষার কথা ছিল না, ফর্ম ফিল আপ ছিল মোস্ট অবলি নাকি? মার্চে ফর্ম ফিল আপ ছিল, মানে মার্চে পরীক্ষা ছিল আমাদের, লাস্ট ক্লাস মনে হয় মার্চের কত তারিখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, এক্স্যাক্টলি খেয়াল নেই। মানে যাই হোক, সেশনটা হচ্ছে মোটামুটি 19-এর লাস্ট থেকে ফেব্রুয়ারি শুরু। হ্যাঁ, তো মানে হিসাবে ক্লাসটা হয়ে গেছে কিন্তু প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে, আচ্ছা আমি মানে ব্রিফ দিয়ে নিই, সেটা হচ্ছে আমি লাস্ট নভেম্বরের মাঝামাঝি থেকে কিন্তু আমি ছুটিতে। হ্যাঁ, তো হিসাবে আমার কিন্তু এখন কোনো ক্লাস নেওয়ার কথাই না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে তোমাদের সাবজেক্টটা তো আমি পাওয়ার পয়েন্টে পড়াই নেই, মোস্টলি ছিল হচ্ছে হাতে কলমে পড়ানো, এবং অবভিয়াসলি এই দেশে আসার সময় আমি তো আর ওইসব নিয়ে আসিনি। সুতরাং ধরো যেটা, সরি, কেউ কি কিছু বলছো? স্যার ওর মনে হয় মাইক অন আছে। যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে এদেশে আসার সময় তো যেহেতু আমি ক্লাস লেকচার নিয়ে আসি নাই, তো আমার পক্ষে আসলে কনসেকিউটিভলি রিভিশন ক্লাস বলতে যেটা বোঝায় যে মানে পুরো সিলেবাস একটা ওভারভিউ করা। হ্যাঁ, 5 ডিপার্টমেন্ট এইভাবে আসলে ক্লাস নেওয়া আমার পক্ষে সম্ভব না। ইনফ্যাক্ট আমি অ্যাসাইন্ড না ক্লাস নেওয়ার জন্য, মানে যেহেতু আমি ছুটি, তো যেটা সমস্যা হয়ে গেছে যেহেতু তোমাদের কোয়েশ্চেন আমি করে দিয়ে আসছিলাম বলতে কি, গত মার্চে তো আমি কোয়েশ্চেন করছি অফকোর্স, তো সেহেতু হচ্ছে মানে হেড ম্যাডাম বললেন যে তাহলে তুমি একটুখানি কথা বলো। তো ম্যাডাম আমাকে যখন নক করছিল, আমি বলছিলাম যে ম্যাডাম আমার পক্ষে তো আসলে ক্লাস নেওয়া সম্ভব না, কারণ আমি কিছু নিয়ে আসি নাই ম্যাটেরিয়াল, আর এইভাবে মানে ল্যাবের কাজের মাঝখানে এভাবে আসলে ডেডিকেটেডলি টাইম দেওয়া পসিবল হয় না। তো তখন আর মানে তো তখন ম্যাডাম বলেছে ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট একটা ইনফর্মাল টক এর অ্যারেঞ্জ করা যায় কিনা সেটা দেখতে পারো। তো তখনই হচ্ছে আমি তোমাদের ওই যে ওয়েট প্রসেসের টানিয়া আক্তেক ম্যাডামের কাছ থেকে তোমাদের 5 ডিপার্টমেন্টের সিআরদের কিন্তু আমি মেইল নিয়ে, আমি নিজেই মেইল, যাই হোক যথারীতি মেইলের কোন রেসপন্স আমি পাইনি। কারণ কিছু বলতে চাইলে একটু ক্লিয়ারলি টাইম নিয়ে বলো, আমি বুঝতে পারতেছি না। হ্যালো, আচ্ছা 5 ডিপার্টমেন্টে সিআর কি আছো, একটু সিআর এর রেসপন্স করো তো একটু। আপনি কোন ডিপার্টমেন্ট স্যার? স্যার ডিসি, ওকে। আচ্ছা, আর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ইয়ার্ন। আচ্ছা তারপর না না ঠিক আছে, ওয়ালাইকুম স্যার। স্যার ইএসসি সিআর স্যার। ESC, ওকে ফাইন। আর আসসালামু আলাইকুম স্যার, ফেব্রিক এর সিআর। ওয়ালাইকুম আসসালাম, ফেব্রিক। আচ্ছা, আরেকটা কোন ডিপার্টমেন্ট ছিল? ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্টের কেউ নেই? হ্যালো,
স্যার সিয়ারা নেই মেবি। আচ্ছা ফাইন, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমি এতক্ষণ যেটাকে বলছি সেটা কি শোনা গেছে? আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমার পক্ষে আসলে এভাবে কনজিকিউটিভলি ক্লাস নেওয়া সম্ভব না। হ্যাঁ, এখন সো জাস্ট এটা হচ্ছে একটা ইনফর্মাল টপিকের জন্যই আসলে বলা। তো ক্লাস আসলে তোমাদের দরকার নাই মনে হয় বুঝছি, যেহেতু আমি সিআরদেরকে মেল করলেও তারা কেউ রেসপন্স করেনি প্রায় প্রায় মাস খানেকের মতো। আমি গত মাসে 3 তারিখে মেল করছিলাম সবাই, যখন আমার হেড আমাকে বলছিল। যাই হোক, এরপরে যে রানা হচ্ছে মেল করলো যখন, তখন আবার নতুন করে একটা ক্লাস বলো বা একটা সেশন অ্যারেঞ্জ করার কথা। তো তোমাদের এখন পরীক্ষা ফাইনালি কবে হচ্ছে? 31 মে আমাদের দেওয়া হয়েছে যে অফলাইনে পরীক্ষা হবে। এখন অফলাইনে কোনো কন্টিনজেন্সি প্ল্যানও দেয় নাই যে অফলাইনে যদি না হয় তাহলে কিভাবে হবে বা এরকম। তোমাদের অন্যান্য সাবজেক্টে রিভিশন পাস হয়েছে মনে হয়, সেখানে কি হয়েছে অ্যাকচুয়ালি আমাকে একটু আইডিয়া দিবা, ব্রিফ দিবা কি হচ্ছে ওখানে? স্যার আমাদের অন্য সাবজেক্ট গুলাতে আর কি মানে টিচাররা নিজেরাই কিছু টপিক মানে একদম ফুল চ্যাপ্টার না, চ্যাপ্টারের মধ্যে দু একটা টপিক হয়তো কমায় দিয়ে দেন বাকি টপিক গুলার উপরে জাস্ট ওভারভিউ মানে একটা স্লাইড এর মাধ্যমে যে এই টপিকে এটা ছিল এরকম ভাবে মানে ফুল ডিটেলস না আর কি, জাস্ট ওভারভিউ হিসেবে রিভিউ করে দিয়েছেন স্যারেরা। আর মানে কিছু কিছু টিচার আর কি মানে বলছেন আমাদের যে এই রিভিউ ক্লাসের উপরে স্যার প্রশ্ন করা হবে আবার। এখন এটা তো মানে আপনি তো হয়তো তাহলে প্রশ্ন করার সিচুয়েশনে নাই, তো এখন তাহলে মানে লাভ তো তাহলে হচ্ছে না। মানে আমাদের অন্য সাবজেক্ট গুলোতে যে টিচার গুলা ক্লাস নিচ্ছেন ওনারা বললেন যে রিভিউ ক্লাসের উপরে যেহেতু হবে সেহেতু আমরা যেভাবে নিচ্ছি এভাবে পড়লেই মোটামুটি ভালো করা যাবে। কিন্তু আচ্ছা বুঝতে পারছি, এখন আমি জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে যদি অফলাইন এক্সাম হয় গতবারের মতো আর কি, তাহলে কোনো টিচারই আবার নতুন করে কোশ্চেন করবে না বা করতে পারবে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই পরীক্ষার একটা কমিটি ছিল, সেই পরীক্ষা কমিটির একটা নোটিস ছিল, সেই নোটিসের এগেইনস্টে কোর্স টিচারদের কোশ্চেন করার জন্য নোটিস দেওয়া হয়েছিল। সেই নোটিস অনুযায়ী সব টিচার কোশ্চেন সাবমিট করছে পরীক্ষা কমিটির সভাপতির কাছে। তো হিসেবে আসলে এটা হওয়ার কথা না, হ্যাঁ, নতুন করে কোশ্চেন করা এটা সম্ভব না। যদি অফলাইনে হয় তাহলে সেটা হবে না, আর যদি নতুন মানে অফলাইনে পরীক্ষার জন্য নতুন করে কোশ্চেন করতে হয় তাহলে অফকোর্স আমি কোশ্চেন করবো না। আমি কোশ্চেন করবো না বলতে আমি অবস্থায় নেই সেজন্য না, যেহেতু আমি এখন ছুটিতে, ছুটিতে বলতে আমি কিন্তু এখন অফিসিয়ালি অ্যাবসেন্ট ভার্সিটি। তো তাই, এবং যদি তাই হইতো তাহলে অবশ্যই নতুন আমার এগেনস্টে মানে যে তোমাদের খাতা দেখবে, আমি জানি না কি খাতা দেখবে, তার তাকে দায়িত্ব দেওয়া হইতো তোমাদের ক্লাসটা কন্ডাক্ট করার জন্য। আমি কি বুঝাইতে পারছি কথাটা? না পারি নাই। জি স্যার, আমরাও ওইটাই ভাবতেছিলাম যে মানে আমাদের ইএম এর তো মামুন স্যার আর কি উনি ইউএসএ চলে গেছেন, তো ওনার বদলে আরেকজন টিচার আর কি আমাদের ক্লাস নিচ্ছেন। তো আমি ভাবতেছিলাম যে পিএসসি হয়তো তাহলে ওরকম কিছু হবে, কিন্তু যেহেতু আমাদের কিছু হয় না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এখন শোনো, যেটা বললাম যে যতদূর আমি জানি যে নতুন করে যদি কোশ্চেন করা হইতো তাহলে যে কোশ্চেন করতো তাকেই দায়িত্ব দেওয়া হইতো তোমাদের ক্লাসের ব্যাপারে। তো যেহেতু আমার ডিপার্টমেন্ট থেকে এরকম কোনো ডিসিশন হয় নাই, হইলে অফকোর্স আমাকে বলতো না তুমি ক্লাস নাও, কারণ আমি তো নাই ক্যাম্পাস, তাই না? তো এবং আমার সেই হিসেবে আমার কনসেপ্ট হচ্ছে কোশ্চেন যদি অফলাইন এক্সাম হয় তাহলে কোশ্চেন নতুন করে করবে না, আগের যে কোশ্চেন আছে ওটা দিয়ে হবে। আচ্ছা এখন কথা সেটা না, কথা হচ্ছে যে অন্যান্য সাবজেক্টের ব্রিফ তো তোমরা দিলে আমি বুঝলাম, এখন আমার সাবজেক্টে তোমাদের কি মনে আছে কিনা? আমাদের মনে থাকার কথা না, 1 বছর হয়ে গেছে, বাট যখন পড়ছো আর কি, আমার কিন্তু চ্যাপ্টার ছিল মাত্র 4টা বা 5টা এরকম, খেয়াল আছে কিনা? এবং স্পেশালি প্রথম প্রথম যে চ্যাপ্টার গুলো ছিল, একটা ছিল পলিমার মরফোলজি, একটা ছিল হচ্ছে থার্মাল ডিগ্রেডেশন, এই চ্যাপ্টার গুলো কিন্তু খুবই ছোট ছোট চ্যাপ্টার ছিল। তো ছোট ছোট চ্যাপ্টার বলতে এতটাই ছোট চ্যাপ্টার যে এখান থেকে যদি আমি 2 সেট ফুল কোয়েশ্চেন করতে চাই সেটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তো এবং ওই 2টা চ্যাপ্টার থেকে আমি তোমাদের 2টা সিটিও নিয়ে ফেলছিলাম। এরপরে বাকি যে 2টা চ্যাপ্টার ছিল, একটা হচ্ছে তোমার পলিমার ডিগ্রেডেশন ছিল, একটা ছিল হচ্ছে পলিমারাইজেশন টেকনিক, আর বোধ হয় কিছু কন্টেন্ট আলাদা ছিল ইন্ডিভিজুয়াল পলিমার নিয়ে, যেমন যে নাইলন, পলিস্টার, পলিথিলিন এই টাইপের কন্টেন্ট নিয়ে কিছু শিট টিট দেওয়া হয়েছে। তো নরমালি যেটা হচ্ছে তোমাদের, আমি জানি না তোমাদের ক্লাস লেকচার গুলো আছে কিনা বাকি পরীক্ষার, বা যখন লাস্ট ক্লাস হয়েছিল বা নরমালি লাস্ট ক্লাসে যেটা আমি সবসময় করি যে তোমাদের কোয়েশ্চেন সেট সম্পর্কে একটা আইডিয়া কিন্তু দিয়ে আসি। হ্যাঁ, আর
তোমাদের, এবং এটা আমি মনে হয় অবশ্যই বলে আসছি যে সেটা হচ্ছে যে তুমি যদি, আমার কন্টেন্ট গুলো এত ছোট যে এখান থেকে আসলে সাজেশন বা দাগা দেওয়ার মতো আসলে কিছু নাই। মানে তুমি যদি প্রিভিয়াস 3টা বা 4টা সেমিস্টারের কোয়েশ্চন ফলো করো, বিকজ যেহেতু 4টা 5টা সেমিস্টার আমি পড়াইছি, আমার পার্ট থেকে আমার কন্টেন্ট মোরালেস একটু বাড়ছে, ছাড়া একই জিনিস আছে। তো তুমি যদি কোয়েশ্চন প্যাটার্ন বুঝতে চাও, 3, 4, 5টা সেমিস্টারের কোয়েশ্চন যদি একটু দেখো, তাহলে দেখবে একই প্যাটার্নের কোয়েশ্চন আসতেছে, একই কোয়েশ্চনই তোমার 1-2 সেমিস্টার পর পরই একই ল্যাঙ্গুয়েজেই রিপিট হচ্ছে। সো আমার সাবজেক্টের জন্য এটা খুবই মানে সহজ আমার কাছে মনে হয়, যে তুমি যদি ধরো এখন ওই জাস্ট 3টা বা 4টা সেমিস্টারে তুমি যদি কোয়েশ্চন কালেক্ট করো, কালেক্ট করে তুমি যদি সেগুলাকে একটু ওইটাকে তুমি যদি সাজেশন বা নোট হিসেবে মানে একটা সিলেবাস হিসেবে ধরে তুমি যদি কোয়েশ্চন গুলো সলভ করো বা কোশ্চেনের অ্যান্সার গুলো বের করে ফেলো, আমার ধারণা এর থেকে বেশি আর কিছু লাগবে। কারণ এর থেকে বেশি আসলে তেমন কিছু নাই, স্পেশালি তোমার প্রথম যে 2টা চ্যাপ্টার, থার্মাল বিহেভিয়ার আর হচ্ছে মর্ফোলজি, এই 2 চ্যাপ্টারে তো আসলে তেমন কিছুই নাই। হ্যাঁ, চ্যাপ্টার একটু বড় হচ্ছে তোমার ডিগ্রেডেশনটা, থার্মাল এই সরি টেকনিক, এই 2টা চ্যাপ্টার হচ্ছে একটু বড়, কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু মোটামুটি সেম। তো নর্মালি যেটা হয়, ডিগ্রেডেশন থেকে একটা ফুল সেট কোয়েশ্চেন আসে, তোমার টেকনিক থেকে একটা ফুল সেট কোয়েশ্চেন আসে, তোমার মর্ফোলজি থার্মাল বিহেভিয়ার মিলে একটা কোয়েশ্চেন আসে, আর বাকি যেগুলো তোমার ধরো ইন্ডিভিজুয়াল পলিমার বলো, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ পলিমার, এই টাইপের কিছু কন্টেন্ট ছিল, এগুলো থেকে নর্মালি আর একটা মিক্সড টাইপের সেট। তো আমি জাস্ট এখন একটা জিনিস বলি যে সেটা তুমি 3টা বা 4টা সেমিস্টারের কোয়েশ্চেন যদি একটু কালেক্ট করে দেখতে পারো, বা অবভিয়াসলি যেহেতু ওই সময় অ্যাবাউট টু এক্সাম ছিল সবাই, সবার কাছে মনে হয় সেটা কালেক্ট করা আছেও, হয়তো জাস্ট 1 বছর গ্যাপ হয়ে গেছে বলে এখন আর সবার হাতে নেই, কিন্তু জিনিসপত্র সবার কাছে থাকার কথা। তোমরা যদি ওগুলা জাস্ট একটু দেখো না, তাইলে কিন্তু কোয়েশ্চেন এটা আমার পার্টে কোয়েশ্চেন নিয়ে কোনো বিপদ হওয়ার কথা না, কারণ আমি মানে আকাশ থেকে ফালাই দেওয়া কোনো কোয়েশ্চেন কখনোই করি না। তো 3-4 সেমিস্টারের যা কোয়েশ্চেন প্যাটার্ন আছে ওগুলো তুমি জাস্ট একটু গো থ্রু করলে আমার মনে হয় না এর থেকে বেশি ঝামেলার আর কিছু আছে। তো মানে এটা হচ্ছে জাস্ট আমার সাজেশন বলো, ব্রিফ বলো। এখন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আর কোনো কিছু করা যায় কিনা বলো, তাহলে হচ্ছে হয়তো এটা নিয়ে ফার্দার ডিসকাস করা যেতে পারে। আমি কি বুঝাতে পারছি? আসলে মিটিংটা 40 মিনিট পরে কাজ হয়ে যাবে, 40 মিনিট পরে সবাই যেন আবার ওই সেম লিঙ্কটা জয়েন করে। মিটিংটা শুরু হয়েছে কত সময়? 10টার সময়। আর 22 মিনিট লাগবে না, লাগলে আবার জয়েন করা যাবে, অসুবিধা নেই। এখন এর মধ্যে তো এখন দেখো আমি তো ইন্ডিভিজুয়াল টপিক আসলে কোনোটাই পড়াচ্ছি না বা কোনো দিকে যাচ্ছি না, তো দ্যাট সেই রেসপেক্টে বলতেছি আর কি, যে যদি মানে জাস্ট শিট গুলো একটু উদ্ধার করো, কোথায় রাখছিলা তোমরা সবাই আর কি, সেগুলা উদ্ধার করো, আর 3টা বা 4টা সেমিস্টারে কোয়েশ্চেন কালেক্ট করো। কোয়েশ্চেন কালেক্ট করে ওই অনুযায়ী জাস্ট ধরো পরীক্ষার আগে তো 3 দিন গ্যাপ পাবা, মানে সেই সময়ও হাতে আসে, তো সেটাও লাগবে না। তুমি ধরো ওই যে কোয়েশ্চেন কালেক্ট করে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন গুলা নিয়ে তার অ্যান্সার গুলো যদি একটু লিখে ফেলো, তোমার নিজের মতো নোটও হয়ে যাবে, গোছানো হয়ে যাবে। তো মানে এর থেকে বেশি ইন্ডিভিজুয়ালি আসলে পড়ানোর মতো কিছু নাই, বা পড়ানো আসলে আমার প্রথম সম্ভব না আসলে, কারণ আমার কাছে কোনো ম্যাটেরিয়ালই নেই। ওই লাস্টের 2টার পাওয়ার পয়েন্ট হয়তো বা থাকলেও থাকতে পারে, হয়তো কম্পিউটার ঘেটে পাইতেও পারি, কম্পিউটার চেঞ্জ করে ফেলছি সো পাবো কিনা জানি না, পাইতে পারি, সেই 2টা হয়তো পাবো, কিন্তু প্রথম 2টা চ্যাপ্টারের যেমন কন্টেন্ট আমার কাছে নাই। তো এটাই এখন মানে এইটুকু রেসপেক্ট। এখন যদি কারো ধরো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো সাজেশন, কোনো অবজারভেশন কিছু থাকলে বা কোনো কোয়েরি যদি থাকে, হ্যাঁ হ্যাঁ প্লিজ বলো। আপনি পলিমার ব্লেন্ড বলে একটা শিট দিছিলেন, শেষের দিকে পলিমার ব্লেন্ড, এখন এইটা স্যার কোন চ্যাপ্টারের মধ্যে পড়ছে? এটা হচ্ছে এটা ছিল চ্যাপ্টারের মধ্যে না, এটা হচ্ছে লাস্ট টপিকের মধ্যে, যে ইন্ডিভিজুয়াল পলিমার, পলিমার ব্লেন্ড আমার টপিকটা মনে ছিল না, আর একটা হচ্ছে তোমার যে অ্যাপ্লিকেশন অফ পলিমার, এই 3টা মিলে, হ্যাঁ এই 3টা মিলে একটা পার্ট ছিল। তো ওখান থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে ওইটা হচ্ছে ওই সেটের মধ্যে যাবে। আর নর্মালি তো জানোই যে যদি ধরো বেশি দুই মানে ঝামেলা না করে আর কি, নর্মালি ধরো আমি যে 4টা কোয়েশ্চেন করছি, সেই 4টা কোয়েশ্চেনের মধ্যে থেকে 3 সেট আমার যাবে অবশ্যই, আর একটা সেট হয়তো মামুন ভাইয়ের আসবে। তো যেটা বললাম আর কি, যে তুমি ধরো এরকম 3-4টা কোয়েশ্চেন ফলো করলে আমার কোয়েশ্চেন প্যাটার্ন বলো বা তুমি কোয়েশ্চেন টাইপ বলো, ল্যাঙ্গুয়েজ বলো, ওগুলো বুঝে যাবা, সিলেবাস বুঝে যাবা। তো ওইখান থেকে কোয়েশ্চেন কমন ফেলানো আসলে খুব মেজর ইস্যু হওয়ার কথা না। মামুন ভাই কি তোমাদের রিভিউ ক্লাস নিয়ে ফেলছে? জি স্যার, উনি আমাদের
একটা ক্লাস নিয়ে জাস্ট হলো মানে একদম গাইডলাইন দিয়ে দিছে যে পরীক্ষা কিরকম কি হতে পারে কনসেপ্ট এরকম। কয়টা ক্লাস আছে এরকম তোমাদের মাউন্সের সাথে? স্যার একটাই ক্লাস, মানে এভাবে জাস্ট একটা ক্লাসে 20 মিনিট পর মতন নিছিলেন, উনি তখন বলছেন যে এরকম এই চ্যাপ্টার মিলে সেট হতে পারে, তারপরে মানে তো জেনারেল গাইডলাইন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। না এখন যেটা হচ্ছে কি ধরো মানে পরীক্ষার আগ দিয়ে তোমাদের সাথে যখন আমার ধরো ক্লাস মানে পিএসসি ক্লাস যখন ক্লোজিং, তখন অবশ্যই এই জিনিস এই রকম এই সাজেশন বলে। যেমন আমার এখনো মানে মোটামুটি যেটা সব ক্লাসের সাথে আমি করি, ধরো বোর্ডে চ্যাপ্টার গুলার নাম লিখে তোমার হচ্ছে সেট সেট কিন্তু আমি দেখাইও দিয়ে আছি। তো ধরো তুমি যদি ওই ডকুমেন্ট গুলো একটু তুমি যদি উদ্ধার করতে পারো তোমরা, যে ক্লাস ম্যাটেরিয়াল গুলা কি কি ছিল, কি কি পড়েছিলাম, ক্লাস লেকচার যদি কালেক্ট করতে পারো একটু, তাহলে কিন্তু মানে ইটস কোয়াইট ইজি, মানে কঠিন কিছু না ইনফরমেশন বের করা বা কি কোশ্চেন আসবে সেটুকু বের করা। মানে এই ওই ম্যাটেরিয়াল গুলো যদি একটু কালেক্ট করো, আর বললাম তো 3-4 সেমিস্টারের কোশ্চেন নিয়ে তুমি যদি একটু সলভ করো, ইটস এনাফ। না আমার কোশ্চেন নিয়ে এত টেনশন করার কিছু নাই, আমার কোশ্চেন কখনোই উল্টা পাল্টা কোশ্চেন হয়, মানে এটা তো মানে জানারই কথা, বা এটলিস্ট অন্যদের কাছ থেকে তো শুনছই যে আমার কোশ্চেন কখনো এত উল্টা পাল্টা হয় না, সহজই হয় কোশ্চেন এখন। এবং আমার সিলেবাস অনেক ছোট আসলে, মানে এই সিলেবাস থেকে মানে আলাদা করা বা মানে সিলেবাস কমপ্লিট করতে গিয়ে দিশেহারা হয়ে যাচ্ছে এটা কখনোই হওয়ার কথা না। মানে টোটাল মামুন ভাইয়ের পার্টের অর্ধেক হবে হয়তো আমার পার্ট, কারণ প্রথম দুইটা চ্যাপ্টারে আসলে কিছুই নেই, এত কম পরিমাণ হাতে লেখা শিট ছিল, তাও মনে হয় 5-6 পেজ পড়ে গেছে, এখানে আসলে খুব বেশি কিছু থাকে না। আর কোনো কোয়েশ্চেন বা আর কোনো অবজারভেশন, কোনো সাজেশন বা আর কিছু ভাবে কোনো ভাবে হেল্প করতে পারি কিনা? খাতাও আমি দেখবো না, তাহলে কে খাতা দেখবে সেটাও জানি না। আর আমি কি কোনো কিছু স্কিপ করছি কিনা আমার মনেও নেই, কারণ আমি ক্লাস নেওয়া থেকে তো দূরে আছি বহুত দিন। সো আসলে মানে তোমরা কোশ্চেন করতে পারো। আপনি কি ইউএসএতে? আমি ইউকেতে। ও আচ্ছা স্যার, অ্যাকচুয়ালি আমরা কনফিউজ যে অফলাইনে এক্সাম হবে নাকি অনলাইনে এক্সাম হবে, আর কারণ দুইটারই প্রিপারেশন আলাদা, মানে অফলাইনে এক ধরনের প্রিপারেশন নিতে হয় অনলাইনে, সো এটা সম্পর্কে নোটিস এরকম দেওয়া হয়। হ্যাঁ আমি তোমাদের মানে ইয়ে তো মানে মানে এখানে আসি ভুলে যে এইসব দেখি না তা তো না, তোমাদের ফেসবুকে টিচার স্টুডেন্ট গ্রুপ গুলাতে বলো বা তোমার ধরো ভার্সিটি টিচার্স গ্রুপ গুলা বলো, ওয়েবসাইটে বলো, নোটিস বা ইনফরমেশন তো দেখি। সো হ্যাঁ মানে ওভারঅল পরীক্ষা নিয়ে একটা সবার মধ্যে ডিপ্রেশন কাজ করতেছে, প্লাস হচ্ছে আমাদের দিক থেকেও অবভিয়াসলি ল্যাকিংস আছে, কারণ এত 1 বছরের বেশি হয়ে গেছে, বাংলাদেশের বাকি সবকিছু চলতেছে শুধুমাত্র পড়াশোনাটা বাদ দিয়ে, এটা অবশ্যই ডিপ্রেসিং। মানুষের সবার লাইফ থেকে সময় চলে যাচ্ছে এবং মানে এটা অবশ্যই ডিপ্রেসিং, এই ব্যাপারটা জানিও, কিন্তু কথা হচ্ছে কেন এই জিনিসটা ইন্ডিভিজুয়ালি ধরো আমার একার বা তোমার একার আসলে কিছু করার নেই, কারণ এখানে আর পাবলিক ইউনিভার্সিটি হওয়াতে যেটা একটা ইস্যু যে তোমার ধরো একটা যে মাথার উপর একটা সাইন বোর্ড আছে ইউজিসি এর পারমিশন ছাড়া আসলে কিছু করা যায় না, এটা আমরা আমাদের সিনিয়র টিচারদের যতই গালি দিয়ে যাই করি আসলে কিছু করার নেই, ইউজিসি পারমিশন না দিলে আসলে করা সম্ভব হয় না, কারণ উপরের অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট গুলো তো আসলে লায়াবল টু ইউজিসি, তো ওদের পারমিশন ছাড়া আসলে কিছু করতেও পারে না। না যাই হোক, এটার জন্য আমি আমি তাদের সাফাই গাচ্ছি না, এতদিনে অবশ্যই ইউজিসির একটা ওয়ে আউট করা উচিত ছিল, 1 বছর হয়ে গেছে, বাংলাদেশের এভরিথিং ইজ গোয়িং অন, মানুষের চাকরি বাকরি শপিং সেন্টার মানে কোনো কিছু অফ নেই, সো শুধুমাত্র পড়াশোনা সব চলছে। হ্যাঁ তো হ্যাঁ এটা এটা অবশ্যই ডিপ্রেসিং, এখন এখন ডিসিশন হয়নি এটাও আমি জানি যে এখন অনলাইন হবে না অফলাইন হবে, এটাও কনফিউশনে আছে, কিন্তু তারপরও ভালো যে ধরো একটা পরীক্ষা নেওয়ার ব্যাপারে যে ফাইনালি ডিসিশন হয়েছে এটা আলহামদুলিল্লাহ, যে অন্তত শেষ করে দিই। এখন যদি অনলাইন মানে অনলাইনে যদি পরীক্ষা হয় তাহলে অবশ্যই এই প্যাটার্নে হবে না, হ্যাঁ মানে যেভাবে তোমরা এখন বা এক্সিস্টিং যে প্রিপারেশনে আমাদের মানে যেভাবে অফলাইন এক্সামের যে প্রিপারেশন সেভাবে অনলাইনে এভাবে হবে না, তো ওখানে ওটার জন্য অন্য কোনো সিস্টেম করতে হবে, এদের এমসিকিউ অথবা কি করবে জানি না বা গুগল ফর্ম করবে কিনা, তো সেক্ষেত্রে তো ধরো সব সাবজেক্টের জন্যই আবার নতুন করে ডিসিশন দিতে হবে। এখন অন্য ক্ষেত্রে যেটা সুবিধা আছে সব কোর্স টিচারই হয়তো বা তোমার বেশিরভাগ টিচারই তো ক্যাম্পাসে আসতে হয়তো 1-2 জন নাই, যেমন মামুন স্যার আসছে আর আমি আসছি, এর মধ্যে আর তো মনে হয় কেউ আসেনি, তো এই দুইটাতে হয়তো সমস্যা হইতে পারে, তো সেটা তো টেনশন করার কারণ নেই, দুইটার জায়গায় যদি এরকম অনলাইন এক্সাম হয় তাহলে এই জায়গায় আবার নতুন কাউন না কাউকে রিপ্লেসমেন্ট দিয়ে দেয়, তো যে রিপ্লেসমেন্ট যে টিচার থাকবে তার সাথে কথা বললে অবশ্যই সে বেটার সলিউশন দিবে। আর যদি অফলাইনে হয় তাহলে তো যেটা বললাম যে তোমার এইভাবে 4-3-4 সেমিস্টারে কোয়েশ্চেন কালেক্ট করে
একটু ম্যাটেরিয়াল গুলা উদ্ধার করো, যে কোথায় রাখছো শিট গুলা, ক্লাস ক্লাস লেকচার গুলা কিরকম ছিল, একটু গোথ্রু করলে মানে হয়ে যাবে। এটা এমন আমার এমন কোনো বড় সিলেবাস না, এমন কোনো মানে রকেট সায়েন্স না যে পড়লে বুঝবো না, এরকম কিছু না। এটা অনেক সোজা একটা পার্ট, তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? শুধু সিআররা না, র্যান্ডমলি যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে জিজ্ঞেস করতে পারো, বা তোমাদের যদি মনে হয় যে মানে মানে আর কোনো সেশনের দরকার আছে কিনা সেটাও বলতে পারো, কারণ দরকার থাকলে আসলে এই কথাই বলবো, কারণ ক্লাস তো ওরকম নিতে পারতেছি না, বিকজ আমার কাছে কোনো ম্যাটেরিয়ালই নাই আসলে। সো হচ্ছে তারপরে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ না আরেকটা দরকার, তাহলে সেটাও আমাকে জানাতে পারো, অসুবিধা নেই। মানে টাইমিং অ্যাডজাস্ট করা হয়তো একটু ইস্যু হতে পারে, কারণ তোমাদের সাথে আমার 5 ঘন্টা ডিফারেন্স টাইম, বাট ধরো শনিবার রবিবার যেমন ছুটি থাকে, তো শনিবার রবিবারের মধ্যে যে কোনো স্যাটারডে সানডে তে যে কোনো টাইম হলে হয়তো বা অ্যাভেল করা সম্ভব, অসুবিধা হবে না। আর কোনো কোয়েশ্চেন? স্যার ইউকে তে করোনার সিচুয়েশন কেমন? ইউকে তে করোনার সিচুয়েশন এখন আর জানি না, কারণ বাংলাদেশ নিয়ে বেশি টেনশনে আছি, কারণ ওখানে সিচুয়েশন আসলে বিয়ন্ড কন্ট্রোল। আর এখানে লোকজন তো আসলে মানে আইন কানুন মানে, যেমন মাস্ক ছাড়া কেউ বাসে উঠতে দিবে না, তোমার বাসে উঠতেই দিবে না, তোমার হচ্ছে পাবলিক প্লেস আবার এখন কেউ মাস্ক পরে না। এখানকার বেটার মানে মাঝখানে যত খারাপ হয়ে গেছিল এখন ভালো, এখন বাংলাদেশের অবস্থা বেশি খারাপ। তোমরা সবাই সাবধানে থেকো, ফ্যামিলি মেম্বারদেরও সাবধানে থাকতে বইলো, বাধ্য করো স্পেশালি। আর এখন তো বয়স মানে না, মানে বয়স্ক হইলে কোভিড হবে আর ইয়াং থাকলে কোভিড হবে না, এখন তো এগুলো কিছু নাই। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের অবস্থা আরো খারাপ, সো সবাই আরো বেশি কেয়ারফুল থাকে। দেখো কয়েকদিন একটু জাস্ট রেস্ট্রিক্টেড ছিল আমাদের, কিন্তু ডেথ নাম্বার কমে গেছে। এই যে আবার হচ্ছে বাড়ি টাড়ি যাওয়া শুরু হয়ে গেছে, প্লাস এখন একটু খুলে দিচ্ছে না, আবার দেখো আবার বেড়ে যাবে, এটাই সমস্যা। হ্যাঁ যাই হোক, এখন আচ্ছা ও মানে সিআররা যারা আছে তাদের কি আর কোনো কোয়েশ্চেন বা কোনো ধরনের কোয়েরি আছে যে মানে পরীক্ষা রিলেটেড বা কিছু নিয়ে? সিআররা বা সিআররা ছাড়াও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, অথবা আর কোনো কিছু কি এক্সপেক্ট করতেছো যে এইভাবে না হলে এইভাবে বলে দিলে কোনো উপকার হয় কিনা, এরকম কোনো কিছু কি আছে? মানে পরীক্ষাটারে বার্ডেন মনে করার দরকার নাই, কারণ আমার পার্ট সহজ। হ্যাঁ জাস্ট একটু ম্যাটেরিয়াল গুলো অনেক, তোমাদের অনেকদিন গ্যাপ হয়ে গেছে না, এটা হচ্ছে প্রবলেম হয়ে গেছে আর কি, 1 বছরের গ্যাপ হয়ে গেছে। তো এখন জাস্ট ওটাই যে ম্যাটেরিয়াল গুলো একটু কালেক্ট করে কোয়েশ্চেন গুলো একটুখানি জাস্ট সলভ করো, এনা মোর দেন এনাফ, এর থেকে বেশি কিছু লাগবে না। আর প্রত্যেক কোয়েশ্চেনে একটা দুইটা কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেন কেউ দেখি নাই, ওই রকম কোয়েশ্চেন থেকে ভয় পেয়ে যাওয়ার কিছু নাই, তোমার 4টার মধ্যে 3 সেট অ্যান্সার করতে পারলেই তো হবে, তাই না? সো এটা বিগ ইস্যু না। অন্যান্য সব সাবজেক্টের কি হয়ে গেছে শেষ, মানে রিভিউ ক্লাস, মানে আমারটাই কি সবার লাস্টে হলো এরকম কিছু নাকি? স্যার অন্যান্য শব্দের মোটামুটি শেষ। আর স্যার আমরা আসলে সরি, ওই মাঝখানে আসলে আমাদের অনলাইনে পরীক্ষা নিবে নাকি অফলাইনে পরীক্ষা নিবে এগুলা নিয়ে একটু সমস্যা চলতেছিল, ক্লাস বয়কট হয়েছিল বা অনেক কিছু হয়েছিল, এর জন্য আসলে আপনাকে ক্লাসের জন্য মানে তখন সাথে সাথে বলতে পারিনি আর কি। আর 5 ডিপার্টমেন্টকে একসাথে করতে একটু সময় লাগছে, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আচ্ছা না যাই হোক, মানে আমি আসলে কি ওই আরজু ম্যাডাম মানে হেড যখন আর কি আমাকে নক করলো, আমি আসলে খুবই একটু মানে একটু অবাকই হয়েছি, কারণ হচ্ছে মানে হিসেবে আমাকে এখন নক করার কথা না, তো তার মধ্যে ধরো যেহেতু কোশ্চেন আমি করে দিয়ে আসছি অবভিয়াসলি আমার একটা রেসপন্সিবিলিটি তো আছে। তো যখন ম্যাডাম বলার পরে আমি তখন, এখন আমার কাছে তো যে অ্যাটেন্ডেন্স খাতা তো নাই যে আমি ধরো স্টুডেন্টদের মেইল আইডি বা ফোন নাম্বার কালেক্ট করবো, তো এই জন্য হচ্ছে কোঅর্ডিনেটরকে বলছিলাম যে তোমরা হচ্ছে একটু কষ্ট করে ওই 5 ডিপার্টমেন্টের সিআর মেইলটা আমাকে দাও অথবা তাদের কন্ট্যাক্ট করতে বলো। পরে হচ্ছে আমি মেল করছিলাম 5 ডিপার্টমেন্টে সিআর কি, তো যাই হোক হোয়াটএভার, মানে যাই হোক এখন সেশন তো হইলো। তো এরপর হচ্ছে তোমাদের এখন যদি মনে হয় যে না আরো কোনো ভাবে আর কোনো ব্যাপারে কিছু করতে পারি বা আর কোনো ভাবে গাইড করলে হয়তো হেল্প হবে, তো সেটাও বলতে পারো, মানে যেটুকু পসিবল আমি ট্রাই করবো, অসুবিধা নেই। কিন্তু
কিন্তু ফার্স্ট ডিউটি হচ্ছে আপাতত জাস্ট ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করো, চার পাঁচটা সেমিস্টারে কোয়েশ্চেন কালেক্ট করো, কোয়েশ্চেন কালেক্ট করে কোয়েশ্চেনগুলো একটু সলভ করো, তারপরে কোয়েশ্চেন থাকলে আমাকে বলো, বা কারণ ওইটুকু করলে মানে আই বিলিভ প্রবলেম উইল বি সলভ, আর সমস্যা থাকবে না। ওইটুকু না করলে যেমন এখন এই মুহূর্তে যেহেতু 1 বছর গ্যাপ হয়ে গেছে, যেমন তোমাদের কাছে মনে হবে সাগরের মধ্যে পড়ে আছে, তো সাগরের মধ্যে পড়া অবস্থায় তো সাজেশন নিয়ে লাভ নেই, তো আগে জাস্ট একটু মানে মানে নৌকায় উঠো, ম্যাটেরিয়াল গুলা কালেক্ট করে ফ্লোতে আসো, তারপরে যদি প্রবলেম মনে হয় দেন আবার আমাকে অসুবিধা, কিন্তু আগে অন্তত এইটুকু অ্যাভেল করো, তারপরে যদি প্রবলেম হয় আমি তার। হ্যাঁ স্যার, যদি শুনতেছি স্যার যে যদি আমাদের অনলাইনে পরীক্ষা হয় তাহলে হয়তো যদি এমসিকিউ হয় বা অন্য কোন সিস্টেমে পরীক্ষা হয় তাহলে তো স্যার আমাদের কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হবে। স্যার আপনি তো স্যার ইউকে তে গেছেন, তো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হলে অবশ্যই স্যার নতুন করে কোশ্চেনটা করতে হবে, তখন স্যার কোশ্চেনটা খারাপ করবে, আপনি তো নাই স্যার, বা অথবা ডিপার্টমেন্টে অন্য কোন টিচার করবে। স্যার মামুন স্যার তো তার পার্টটা নাই করলো, স্যার আপনার পার্টটা তো স্যার তখন নতুন করে করতে হবে। অবশ্যই হ্যাঁ এত সহজে হওয়ার কথা না, মানে অনলাইন এক্সাম নিতে গেলে পুরো শুধু আমার সাবজেক্ট না সব সাবজেক্টের সবকিছু চেঞ্জ করতে হবে, আমার কাছে এটা একটু ইম্পসিবল মনে হয় এই মুহূর্তে, মানে এটা হচ্ছে রিয়েলিটি, মানে এটা আমি হচ্ছে ইয়ে করতেছি না, এটা হচ্ছে আমাদের রিয়েলিটিতে এটা পসিবল না, এটা উচিত অবভিয়াসলি কিন্তু এটা সম্ভব না, মানে আনফরচুনেটলি। এখন যদি এরকম কোন সিচুয়েশন অ্যারাইজ করে অনলাইন এক্সাম হবে, সেক্ষেত্রে তখন তোমরা ডিপার্টমেন্টের তোমাদের হেড স্যারকে বলতে পারো অথবা আমার হেডকেও বলতে পারো, যেহেতু আমার ডিপার্টমেন্টের কোর্স তো আমার হেডেরও রেসপন্সিবিলিটি আছে, তখন তুমি আমার হেডকেও বলতে পারো যে স্যার ম্যাডাম স্যার তো আমার হেড এখন আরজু ম্যাডাম, যে স্যার তো আমাদের একভাবে পড়াই গেছেন এখন তো অন্যভাবে দিয়ে, সো আমাদের তাহলে যে কোশ্চেন করবে সে যদি আমাদের একটা ব্রিফ দিত তাহলে আমাদের উপকার হইতো। এটা তো লিগাল চাওয়া তাই না, এটা তো আর ইললিগাল কিছু না, তো তোমরা এটা নিয়ে অ্যাপ্রোচ করতেই পারো, কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট ডাইস কেমিক্যালের হেড আব্বাস স্যারও আমার সাথে কনক করছিল এর মধ্যে যে ক্লাসের ব্যাপারে, তখন আমি স্যারকে বলছিলাম যে স্যার আমি আইম নট সাপোজ টু টেক ক্লাসেস নাও, কারণ এইভাবে আসলে মানে আমার কাছে কোনো ডকুমেন্ট নাই, ম্যাটেরিয়াল নাই, আর আমি তো ছুটি দেয় ক্লাস নিবো কিভাবে, তো আব্বাস স্যার বলছিল যে আরজুন আমার সাথে কথা বলবে, যাই হোক আরজুমান সাথে তো আমার আগেই কথা হয়ে আসছে যে এভাবে একটা ইনফরমাল সেশনের মতো হবে, যদি অফলাইনে হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আর যদি অনলাইনে তোমার এমসিকিউ বা এই টাইপের কোনো প্যাটার্ন হয় দেন অবভিয়াসলি ইউ শুড কন্ট্যাক্ট ইওর হেড অ্যাজ ওয়েল মাই হেড, তারা তাহলে যেন অন্তত যে কোয়েশ্চেন করতেছে যে খাতা দেখবে বা যে হ্যাঁ মানে তার সাথে যেন তোমাদের অন্তত একটা সেশন হয়, তাহলে আমরা কিভাবে পড়বো, কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হবে, কারণ এই সিচুয়েশন তোমাদের জন্য নতুন, যে কোয়েশ্চেন করবে তার জন্য নতুন, সো একটা ডিসকাশন তো আসাই স্বাভাবিক তাই না, এরকম সিচুয়েশন অ্যারাইজ করলে একটু কল হেডের সাথে কথা বলি, মানে ইটস নট এ বিগ ইস্যু। ঠিক আছে স্যার, কম্পারেটিভলি দেখা যায় যে অফলাইনে চেয়ে কিন্তু অনলাইনে এক্সামের অনেক মানে অনেক বেশি হার্ড বলতে গেলে অনলাইন এক্সামটা, আর অনেকে চিন্তা করে যে স্টুডেন্টরা মানে ঠিক মতো আর কি অনেস্টের সাথে এক্সাম দিবে কিনা বা কপি করবে বা চিটিং করবে কিনা, এর জন্য হয়তো বা কোশ্চেন অনেক কঠিন করতে পারে, কিন্তু মানে স্যার এটাও চিন্তা করা উচিত যে মানে আমরা কিন্তু ওই একই পড়াটাই পড়বো, অফলাইনে হোক অনলাইনে সেম পড়াটাই পড়বো, তো কোশ্চেন যদি একেবারে অনেক হার্ড পড়ে বা প্যাটার্ন চেঞ্জ করে দেয় বেশি কোশ্চেন পড়ে, দেখা যায় টাইম লিমিট থাকে যে একটা টাইম লিমিটটা মানে অনলাইনে যে কিভাবে চলে যায় এটা টের পাওয়া যায় না, কারণ দেখা যায় একটা কোশ্চেন ওপেন করে বুঝতে বুঝতে অর্ধেক টাইম চলে যায়, আর নেট প্রবলেম তো থাকেই সব জায়গায়, তো স্পিডটা সেম যারা গ্রামে থাকে, আমরা যেমন ঢাকায় থাকি ঢাকায়ও প্রবলেম হয় স্যার, কিন্তু যারা গ্রামে থাকে তাদের আরো বেশি প্রবলেম হয়, আর লোড শেডিং তো হয়, সো সাথে সাথে একটা ব্যাকআপ রাখাও পসিবল হয় না। হ্যাঁ, এবং এই সব এই ডিফিকাল্টিস গুলো কিন্তু মানে মানে অ্যাভয়েডেবল না, আনঅ্যাভয়েডেবল, সো আমার কারণে কাছে এইসব কারণে মনে হয় আসলে অনলাইন পরীক্ষা আমাদের পক্ষে ফিজিবল। যেমন আমি এখানে এসে দেখছি তোমার হচ্ছে ওই মানুষদের মানে যারা যে ল ট পড়ে, তো অনেক স্টুডেন্ট আছে ল পড়ে, তো ওদের হচ্ছে প্রত্যেকের পরীক্ষা হয় অনলাইনে, এবং ওরা যে কম্পিউটারে অনলাইনে সেশন যখন হয় প্রত্যেকের জন্য নাকি একজন করে ইনভিজিলেটর থাকে, তোমার ল্যাপটপের ক্যামেরা অন করা থাকবে, একজন অলওয়েজ স্ট্যান্ড বাই থাকবে, তো আমার মানে তুমি চিন্তা করো পলিমার সায়েন্স পড়বা 300 জন, বুটেক থেকে 300 জন টিচার আছে নাকি যে একজনের জন্য একজন করে দেখবো, মানে ইনভিজিলেটর রাখবো, পরীক্ষার সময় ক্যামেরায় তাকায় বসে থাকবে, এটা আসলে আমাদের জন্য ফিজিবল না। এখন এটাই বললাম যে আমার পক্ষে আমার কাছে মনে হয় এটা খুব বেশি সহজ হবে না অনলাইনে পরীক্ষা নেওয়া, সো সেই হিসেবে যেভাবে এতদিন প্রিপারেশন নিচ্ছে সেভাবেই হওয়াটাই স্বাভাবিক, আর সেভাবে হইলে খুব বেশি টেনশন নেওয়ার কারণ নাই, শুধু সময়ের অপেক্ষা আর কি, যে মানে পরীক্ষাটা দিয়ে পার করে ফেলাটা হচ্ছে।
আর যদি অনলাইনে যায় তাহলে বললাম তো সেই সিচুয়েশন যেমন তোমাদের জন্য নতুন, ফার্স্ট টাইম যারা আমাদের পরীক্ষা নিবো টিচাররা তাদের সবার জন্য নতুন, তো এত সহজ হবে না আর কি, দেখা যাক। মানে ডিসিশন তো আসবেই, যেহেতু মানে এক সপ্তাহের মতো আছে ঈদে, তারপরে তো ডিসিশন হবেই কিভাবে পরীক্ষা নিবে বা কি। আর অনলাইনে হলে ডেফিনেটলি 31 তারিখে পরীক্ষা নিতে পারবে না, তখন পরীক্ষা আবার রিশিডিউল করতে হবে, মানে এতগুলো সাবজেক্টের প্রিপারেশন নাও, এতগুলো সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করো, সহজ না ব্যাপার, দেখা যাক কি হয়। ওয়েট করতে হবে, বাট বাই দিস টাইম যেহেতু মানে অফলাইন পরীক্ষার সম্ভাবনা বেশি, সো ওইভাবে প্রিপারেশন, যে ফিজিক্যালি পরীক্ষা হলে যা করতে ম্যাটেরিয়াল গুলো কালেক্ট করা, নিজেরা পড়াশোনা করা, নোট করা, ওইভাবে প্রিপারেশন নিতে থাকো, কারণ প্যাটার্ন চেঞ্জ হলেও এটাই থাকবে, মানে এই এই প্রিপারেশনে তোমার লসের কিছু না, তাই না? সো এইভাবে প্রিপারেশনটা আগায় রাখতে পারলে তোমার টাইমটা কিছুটা সেভ হবে, যদি সিচুয়েশন চেঞ্জ হয় তখন নতুন প্রিপারেশন নতুন টাইমে নিও, অসুবিধা তো নেই, আপাতত এইভাবে প্রিপারেশন নিতে থাকো, এটাই ওয়াইজ হবে। আচ্ছা, কারো কোয়েশ্চেন থাকলে তোমরা কোয়েশ্চেন করো, কারণ 10:36 তো আর 3-4 মিনিটের মতো আছে, এর মধ্যে আবার তোমাদের মিটিং কেটে যাবে, সো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করে ফেলতে পারো। কি কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন না থাকলে কি তাহলে পরের সেশন আবার ঢুকবো 10:40-এর পরে কি আর আসবো নাকি থাকবে? আচ্ছা, প্রশ্ন তো নাই মনে হচ্ছে, কেউ তো রেসপন্স করছে না। এক্স্যাক্টলি, সবাই তো চুপ। জি স্যার। আর আপনি কে জানে রানা না কেউ বলতেছিল আমাকে 5 ডিপার্টমেন্টের জন্য অন্তত 2টা করে সেশন নিতে, আরে আল্লাহ, এখন একটা কোয়েশ্চেন করার মতো কোয়েশ্চেন নাই কারোর। আর এরা হচ্ছে মানে আমি ই করছিলাম যে 300 জন হয়তো হয়ে যেতে পারে তখন আর কি। আচ্ছা, সমস্যা নেই, বাট এই যে 90 জন এক মাঝখানে দেখলাম মনে হয় 91, এখন 94, আমি বাদ দিই 93, 93-এরও তো 93 কোশ্চেন নাই। আচ্ছা যাই হোক, ব্যাপার না। সো তাহলে কি আপাতত আর 2 মিনিট আছে, মানে তাহলে কি আপাতত থাকবে? আমি আবারও বলতেছি শোনো, এর মধ্যে তাহলে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে আমাকে যে কেউ মেল করতে পারো, মানে ফোনে তো আর অবভিয়াসলি পাবা না, মেল করলে ইনশাল্লাহ মেলের রেসপন্স পাবা। আমি যদিও রানার লাস্ট মেলটা আমি রিপ্লাই দিতে পারিনি আজকের ক্লাসের ব্যাপারে, আমি আসলে খুবই হেক্টিক ছিল, 2 দিন ল্যাবে অনেক কাজ ছিল, আমি আসলে মেল রিপ্লাই দিতে পারিনি, বাট মাথায় ছিল যে আমার 10টার সময় মিটিং। তো যাই হোক, এর মধ্যে যদি কোনো কারোর সমস্যা হয় কিছু মনে করো আমাকে মেল করতে পারো, আমি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো রিপ্লাই দিতে। আর যেটা বললাম এটাই প্রিপারেশনের জন্য, এর থেকে বেশি কিছু আসলে করার দরকার, ঠিক আছে? আর এই তো, ওকে তাহলে নাকি? জি স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকুন।